আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। শব্দুল সরদার মিউনিসিপাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ভিত্তিক ক্লাস। আজকের ক্লাস নবম ও দশম শ্রেণী, বিষয় বাংলা, দ্বিতীয় পত্র। আজকের ক্লাস ধ্বনিতত্ত্ব, দ্বিতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। ধ্বনিতত্ত্ব পরিচ্ছেদটি অনেক বিস্তৃত, অনেক বড়, সেজন্য আমরা ধ্বনিতত্ত্ব পরিচ্ছেদটি দুইটি ক্লাসে বিভক্ত করব। প্রথমে আমরা ধ্বনি সম্পর্কে জানি। ধ্বনি কাকে বলে? মানুষের মুখ থেকে যে শব্দ, যে আওয়াজ বের হয়, এগুলোকে মূলত ধ্বনি বলে। অর্থাৎ অর্থবোধক, মানুষের মুখ থেকে যে অর্থবোধক ধ্বনি অর্থাৎ শব্দ বের হয়, এগুলোকেই মূলত ধ্বনি বলে। ধ্বনি বলতে যে কোনো শব্দকেই ধ্বনি বলে। যেমন ক, এটাও একটা ধ্বনি, ব, এটাও একটা ধ্বনি। অর্থাৎ যে কোনো শব্দই ধ্বনি। অর্থাৎ কিছু শব্দ, কিছু ধ্বনি মিলেই একটি অর্থবোধক শব্দের সৃষ্টি তৈরি হয়। যেমন আমরা একটা উদাহরণ দিই, ব। ব একটা ধ্বনি, কিন্তু এর কোনো অর্থ নাই। এর সাথে আবার আমি যদি আর একটা শব্দ উচ্চারণ করি, ল, কিন্তু ব ল মিলে একটি শব্দ তৈরি হয়েছে, একটি অর্থবোধক শব্দ তৈরি হয়েছে। এখানে বল। বাংলা ভাষায় ধ্বনি, মৌলিক ধ্বনি প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে স্বরধ্বনি, হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে সকল ধ্বনি অর্থাৎ যে কোনো শব্দ মানুষের মুখ গহ্বর থেকে বের হওয়ার সময় বা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় না, অর্থাৎ বা বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে সে স্বরধ্বনি বলে। আর যে সকল শব্দগুলো মুখ থেকে উচ্চারণের সময় কোথাও না কোথাও বা বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে। আজকের ক্লাসে আমরা ধ্বনিতত্ত্ব বিস্তৃত হওয়ার কারণে মৌলিক যে দুইটি প্রকারভেদ আছে, স্বরধ্বনি আর এক ব্যঞ্জন ধ্বনি, আজকে আমরা আলোচনা করব স্বরধ্বনি। স্বরধ্বনি নিয়ে আজকের ক্লাস। এর পরবর্তীতে আসি আমরা বর্ণ, অর্থাৎ আমরা যে ধ্বনিটা যে আওয়াজ করি এগুলোকে একটা তো লিখিত রূপ দেওয়া লাগে। সেই ক্ষেত্রে ধ্বনির নির্দেশিকতা, ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলে। এটা ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলে। এটাকে আবার দুভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে স্বরবর্ণ, অর্থাৎ স্বরবর্ণ অক্ষরগুলো যে বর্ণ, যে চিহ্নের দ্বারা লিখিত রূপ দেয় সেগুলোকে স্বরবর্ণ বলে, আর বর্ণের সমষ্টিকে বর্ণমালা বলা হয়। এতটুকু আলোচনার ক্ষেত্রে তোমাদের এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, ধ্বনি প্রধানত কয় প্রকার, এবং স্বরধ্বনি কাকে বলে, এবং ধ্বনির লিখিত রূপকে কি বলে? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। এখন আসি আমরা স্বরবর্ণ। স্বরবর্ণ বাংলা ব্যাকরণে মোট এগারোটি স্বরবর্ণ আছে। ক থেকে ও পর্যন্ত এই এগারোটি বর্ণকে স্বরবর্ণ বলা হয়। বাংলার এই এগারোটি স্বরবর্ণের ভিতরে আবার দুইটি বর্ণ আছে যেগুলো হচ্ছে যৌগিক স্বরবর্ণ, অর্থাৎ যে বর্ণগুলোর ভিতরে আর একটি বর্ণ যুক্ত আছে। অর্থাৎ যেমন দেখি, অ, অবর্ণের ক্ষেত্রে অস্বরবর্ণে আমরা অন্য কোনো বর্ণ খুঁজে পাচ্ছি না। এভাবে
না খুঁজে আমরা যে যৌগিক সর্বনাম দুটি সর্বনাম আছে সেই দুটো হলো বাংলা ব্যাকরণে দুইটি যৌগিক সর্বনাম আছে কেসে ওই এই নম্বর আছে ও এদের ভিতরে যে দুইটি বর্ণ আমরা পাই অ প্লাস রশ্রই যেকে ওই তোমরা উচ্চারণ করলে বুঝতে পারবে ওই একার ওই কার অ প্লাস এখানে আমরা দুইটি বর্ণ পাচ্ছি অ প্লাস রশ্রই আর ও ও সব ও সর্বনামের ক্ষেত্রে অ প্লাস হস্যু এছাড়াও বাংলা ব্যাকরণে পঁচিশটি যৌগিক স্বরধ্বনি আছে যৌগিক স্বরধ্বনি কাকে বলে এগুলো আমরা বুঝতে হবে অর্থাৎ পাশাপাশি দুইটি সর্বনাম থাকলে দ্রুত উচ্চারণের ক্ষেত্রে সর্বনামগুলো একটিতে রূপান্তরিত হয় সেগুলোকেই যৌগিক স্বরধ্বনি বলে অর্থাৎ পাশাপাশি সর্বনাম দুটি মিলিত হয়ে এককভাবে উচ্চারণ করে বাংলা ব্যাকরণে পঁচিশটি যৌগিক স্বরধ্বনি আছে এখন আমরা একটা উদাহরণ দেখি লাউ লাউ শব্দটি আ প্লাস হস্যু সমান সমান আউ এখানে আ হস্যু একসাথে আউ উচ্চারণ না করে একসাথে আমরা দুইটি সর্বনাম একসাথে উচ্চারণ করছি আমরা কি লাউ কিন্তু এগুলো এটা এটা কোনো বর্ণ এটা লিখিতভাবে প্রকাশ পায় না এরূপভাবে বাংলা ব্যাকরণে পঁচিশটি যৌগিক স্বরধ্বনি আছে বাংলা ব্যাকরণে মৌলিক স্বরবর্ণ আছে কয়টি বাংলা ব্যাকরণের মৌলিক স্বরবর্ণ আছে সাতটি সাতটি মৌলিক স্বরবর্ণ আছে এগুলো কি কি এগুলো আমরা দেখি প্রথমে অ আ দুই নম্বরে রশ্বই তিন নম্বরে দীর্ঘ রশ্বই দৈর্ঘ্য আমরা বাদ দিলাম কারণ রশ্বই এবং দীর্ঘই একই উচ্চারণ বিধি অনুসরণ করে সেই জন্য সেক্ষেত্রে এখানে শুধু একটি বর্ণ ব্যবহৃত হয়েছে পরবর্তীতে হস্যুর ক্ষেত্রে একই ব্যবহার হস্যু দীর্ঘ দীর্ঘ এবং হস্যু একই উচ্চারণ বিধি অনুসরণ করে বিধায় এখানে একটি সর্বনাম নেওয়া হয়েছে হস্যু দীর্ঘ এ ও এই ছয়টি আর একটি যেটি বাংলা মৌলিক সর্বনাম মৌলিক এগারোটি যে সর্বনাম আছে তার ভিতরে অন্তর্ভুক্ত না কিন্তু তবুও এটা বাংলা ব্যাকরণের মৌলিক সর্বনামের ভিতরে ব্যবহৃত হয় সেটি হল হ্যাঁ এখানে আরগুলো বাদ যাওয়ার কারণ
ও এবং ওই কার হচ্ছে যৌগিক স্বরবর্ণ, সেজন্য এটা ওই দুটি বাদে মোট এই সাতটি হচ্ছে বাংলা ব্যাকরণে মৌলিক সাতটি স্বরবর্ণ হিসেবে ব্যবহৃত হয়। পর এখন আসি আমরা বাংলা ব্যাকরণে স্বরবর্ণ, বাংলা স্বরবর্ণের ভিতরে দুইটি শব্দ আছে, দুইটি বর্ণ আছে যেগুলো উচ্চারণ বিধি একটু ভিন্নতর। তার ভিতরে হচ্ছে একটি হচ্ছে অ আর একটি হচ্ছে এ। অ এবং এ এই দুটি উচ্চারণ একটু ভিন্নতর। এখন আমরা এর বিস্তারিত আলোচনা করি। অ এবং এ উচ্চারণ বিধি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। প্রথমে আমরা এর সাথে আসি। এখানে প্রথমে আসি আমরা সংগৃহীত অর্থ হচ্ছে, এখানে সংগৃহীত বলতে সমান সমান, অর্থাৎ যেখানে এর উচ্চারণ এর মতোই হবে, অর্থাৎ এর মতোই সমান হবে, সেক্ষেত্রে সংবৃত তাকে সংবৃত উচ্চারণ বলবে। যেমন আমরা একটু এখানে দেখি, দেশ অথবা প্রেম, এখানে দেশ এস এ, এখানে সরাসরি দেশ উচ্চারণের ক্ষেত্রে, দেশ শব্দ উচ্চারণের ক্ষেত্রে সরাসরি এ উচ্চারণ হচ্ছে। আর বিবৃতি উচ্চারণ ক্ষেত্রে অর্থাৎ এর বিকৃত রূপ উচ্চারণ দেবে। বাংলা মৌলিক, বাংলা যে মৌলিক সাতটি বর্ণ আছে তার ভিতরে সরাসরি এ যুগ এ উচ্চারণ না হয়ে বিবৃতিতে এর উচ্চারণ, সরাসরি বিবৃতিতে গেলে এ উচ্চারণ না হয়ে বাংলা স্বরবর্ণ মৌলিক স্বরবর্ণ ইয়া উচ্চারণ হবে। যেমন বিবৃতি অর্থাৎ এর বিকৃতি রূপ। এর দুইটি উদাহরণ দেখি আমরা, এক এটা আমরা এক তারাও লিখতে পারি, এক এক তারা এক তারা এক তারা, এখানে কিন্তু আমরা এটা উচ্চারণ করার সময় বলি এক তারা। আর আরেকটি উচ্চারণ ক্ষেত্রে আমরা বলি কেন, কেন কেন উচ্চারণ করার ক্ষেত্রে সরাসরি এ উচ্চারণ নয় এয়া উচ্চারণ হচ্ছে। আর সংবৃত ক্ষেত্রে এ উচ্চারণ ক্ষেত্রে সরাসরি এ উচ্চারিত হবে। পরবর্তীতে আমরা অবর্ণটি দেখি, সংবৃত বিবৃত, এখানে এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন উল্টো পদ্ধতি অবলম্বন করেছে। এর ক্ষেত্রে বিবৃত অর্থ হচ্ছে বিকৃত, কিন্তু এখানে অয়ের ক্ষেত্রে বিবৃত হচ্ছে অয়ের মতো উচ্চারণ হবে, অর্থাৎ অয়ের সমান উচ্চারণ হবে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখি, অনেক অনেক উচ্চারণের ক্ষেত্রে কিন্তু সরাসরি ওয়াই উচ্চারণ উচ্চারিত হচ্ছে। আর সংবৃতের ক্ষেত্রে যখন যাবে ওয়াইয়ের উচ্চারণটি ওয়াইয়ের মতো না হয়ে মৌলিক স্বরবর্ণ ওয়াইয়ের মতো উচ্চারণ হবে।
এর একটি আমরা উদাহরণ দেখি। প্রতিভা, প্রভাত, প্রো, প্রতিভা। প্রো এখানে উচ্চারণ করতে গেলে দেখো প্রথমে ও পর পর সাথে ও যুক্ত হচ্ছে, প্রতিভা। বাংলা সর্বনামে যে দুইটি বর্ণ একটু ভিন্নতর উচ্চারণ হয় তার ভিতরে এই দুইটি অ এবং এ। বাংলা সর্বনামে ধ্বনিতত্ত্ব আলোচনায় আরেকটি বিষয় সর্বনামের ক্ষেত্রে আলো যুক্ত হয় কার অথবা ফলা। সর্বনামের ক্ষেত্রে কার, বাংলা যে 11টি বর্ণ আছে তার ভিতরে অব্যতীত আর 10টি বর্ণের ক্ষেত্রে যে সংক্ষিপ্ত রূপ আছে সেগুলোকে কার বলে। যেমন আয়ের সংক্ষিপ্ত রূপ আকার, এইভাবে এদের সংক্ষিপ্ত রূপকে কার বলে, এটা হচ্ছে সর্বনামের সংক্ষিপ্ত রূপ। আশা করি তোমরা ধ্বনিতত্ত্বের মৌলিক যে দুইটি প্রকারভেদ আছে তার ভিতরে প্রথম প্রকারভেদ সর্বন স্বরধ্বনি আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস আমাদের আলোচনা হবে ব্যঞ্জনধ্বনি। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।